আমি এখন যে ভিডিওটি তৈরি করতে যাচ্ছি তা হচ্ছে অফিস 2016 কিভাবে ইনস্টল করা যায়। চলুন করি আমরা। অফিস 2016 ইনস্টল করতে বেশ সময় নেবে, ভিডিও ছোট করার সাথে ভিডিও মাঝে মধ্যে অফ করে দিব। যে এখন ইনস্টল শুরু হয়ে গেছে, এখন ভিডিওটা একটু অফ করে দিই। ইনস্টলেশন শেষের দিকে, এখনো অল্প কিছু বাকি আছে, যাই হোক শেষ হোক। ইনস্টলেশন শেষ হয়ে যাওয়ার পর এরকম একটা মেসেজ আসবে, জাস্ট এরপরে কিছুই করার নাই, ক্লোজ করে দিতে হবে। কারো কাছে যদি এই সফটওয়্যারটি না থাকে সে আমাকে নক করতে পারেন, আমি দেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। আচ্ছা দেখা যাক এখন। এক্সেল শিট, মাইক্রোসফট ওয়ার্ড কোথায় আছে? এই যে মাইক্রোসফট ওয়ার্ড, তো আমি ওয়ার্ড শিটটা ওপেন করি আর এক্সেল শিটটা ওপেন করি, দেখা যাক কি হয়, ঠিক মতো কাজ করে কিনা। তো এটা যদি ইনস্টল করেন তো আপনার সিডি কিও চাবে না, পারসেস ভার্সনও চাবে না, এটা জাস্ট একটা ক্র্যাক ভার্সন, আপনার ইচ্ছে মতো ব্যবহার করতে পারবেন। 2016 শীটটা দেখতে একটু সুন্দর, সব ইয়াগুলো স্লাইড হয়ে সুন্দরভাবে আসে। ওকে, তো আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ সবাইকে।